হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাই স্বাগতম ফিল্মি স্টোকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, এই মুহূর্তে যে বিষয়ে কথা বলতে যাচ্ছি আপনারা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে একটু আশ করতে পেরেছেন যে আজকের ভিডিওটা আসলে কিসের উপর হতে চলেছে। তাই আমি বলবো আজকের এই ভিডিওটা আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন। দেখার পর আমি ভিডিওতে যে কথাবার্তা বলতেছি সেগুলো যুক্তিসঙ্গত কি না সেগুলো বিচার করবেন। আর যদি মনে হয় যে না আমি যুক্তিসঙ্গত কথাবার্তা বলেছি, তাহলে প্লিজ এই ভিডিওটা শেয়ার করবেন। আর যদি চান যে না তোর ভিডিও আমি শেয়ার করবো না, এরকমের যদি কারো মতামত থেকে থাকে যে না তোর ভিডিও আমি কেন শেয়ার করবো, তাহলে বলো ভাই প্লিজ শেয়ার করার দরকার নাই, আমি আপনাদের জোর করতেছি না। যদি মনে হয় যে না আমার কথাগুলো যুক্তিসঙ্গত, তাহলে আমার কথাগুলো এবং আপনার মতামত মিলিয়ে আপনারা ফেসবুকে একটা পোস্ট করবেন, কারণ এখন সবাই মিলে কথা বলা দরকার। এখানে শুধুমাত্র যে আমার একার স্বার্থ রয়েছে এমনটা কিন্তু না, এখানে পুরো ইন্ডাস্ট্রির স্বার্থ জড়িয়ে আছে। এবছর ঈদে কিন্তু ইন্ডাস্ট্রির একটা নতুন সূচনা হয়েছে। এবছর ঈদে আমি তিনটা মুভি দেখেছি, তিনটা মুভিতেই দর্শক ছিল। এটা হচ্ছে আমার প্রাপ্তি যে আমি হলে দেখেছি যে হলে দর্শক রয়েছে। আসলে একা একা মুভি থেকে কোনো মজা পাওয়া যায় না, যখন একটা হল ভর্তি দর্শক থাকে তখনই ফিল্ম দেখার আসলে মজাটা পাওয়া যায়। যে আসলে হলের যে এক্সপিরিয়েন্স সেটা তো যখন হলে দর্শক থাকবে তখনই আপনি ফিল করতে পারবেন। এছাড়া কিন্তু কখনোই হলে একা বসে একটা সিনেমা এনজয় করা সম্ভব না। যাই হোক, সে ব্যাপারে এখন যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে জামালপুরে। কারণ হচ্ছে জামালপুরে শুটিং হয়েছিল গোলই মুভি, আর জামালপুরবাসী গোলই নিয়ে বেশ উৎসাহিত ছিল এবং তাদের জন্য কিন্তু আলাদাভাবে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল জামালপুরে। এরপর কী হলো, যখন জামালপুরে খুব হাউসফুল যাচ্ছিলো শোগুলো, মানুষ জামালপুরবাসীরা মুভিটাকে প্রমোট করতেছিল, চলে আসলো এখানে একটা বাধা। গোলই কিন্তু কোনো প্রোডাকশন হাউসের ফিল্ম না, মানে পার্সোনাল প্রোডাকশন হাউসের ফিল্ম না। গোলই কিন্তু শাকিবের একার ফিল্ম না। যদি বলি যে না বিজনেসের ক্ষেত্রে শাকিবের একার ফিল্ম, অলিক ভাইয়ের ফিল্ম, এমনটা কিন্তু না। গোলই মুভির সাথে যুক্ত আছে সরকারি অনুদান, অর্থাৎ গোলই মুভির একটা অংশ কিন্তু সরকারি টাকাই করা হয়েছে। যদি আপনি বলেন যে ভাই সরকারি টাকার দিকেও যাবো না, সরকারি টাকার দিকে গেলাম না, সিনেমা হলের দিকেও গেলাম না, জাস্ট বলবো যেখানে একটা ফিল্মকে মানুষ সাপোর্ট করতেছে, যেখানে একটা ফিল্ম মানুষ দেখতেছে, যেখানে ইন্ডাস্ট্রিতে একটা সুবাতাস আসতে চলেছে, সেখানে সেই বাতাসটা এখন থামিয়ে দেওয়া হলো। আই থিঙ্ক আপনারা সবাই ইতিমধ্যে জানেন জামালপুরে গোলই মুভিটার প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছে, আর এর পিছনে দেখানো হয়েছে 1896 সালের একটি আইন। আমি যে 1896 সালের আইন কেন দেখানো হয়েছে এর সাথে যুক্তি দেবো এমনটা কিন্তু না। দেখেন, 1896 সালের আইন হোক আর 17 সালের আইন হোক আর 2000 সালের আইন হোক, এটা আমাদের বাংলাদেশের আইন, আমাদের মানতে হবে, আমরা মানছি। তবে বন্ধ করে দেওয়া কেন হঠাৎ করে, যখন সিনেমাটা শুরু হচ্ছিল, যখন প্রদর্শনীর জন্য অ্যাপ্রুভাল নেওয়া হচ্ছিল, তখন কোথায় ছিল এই আইন? যাই হোক, যেহেতু এই আইনি ব্যাপারে আমার তেমন কোনো ধারণা নেই, তাই আমি এখানে আলোকপাত করছি না। তবে আমার কোশ্চেন হচ্ছে একটাই, যেখানে জামালপুরবাসীরা সিনেমাটাকে ভালোবাসা দিচ্ছিল, যেখানে জামালপুরের প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছিল, ইন শর্ট বলতে গেলে একটা সুসময় যাচ্ছিল গোলোয়ের জন্য জামালপুরে, আর এই সুসময় কেন বন্ধ করে দেওয়া হলো গোলোয়ের প্রদর্শনী, এটা তো আমরা সবাই জানতে চাই। বর্তমানে ভিউয়ার্স, ইসলামপুরে গোলোই সিনেমার প্রদর্শনী বন্ধ, হতে পারে আগামীকাল বন্ধ হয়ে যাবে মাদারগঞ্জ থেকে, এভাবে গিয়ে ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে গোলোয়ের প্রদর্শনী। শুধুমাত্র আমি গোলোর কথা বলছি না, আমাদের এখন তিনটা সিনেমা চলতেছে, শান, বিদ্রোহী এবং গোলই। কোনটা কত ভালো, কোনটা কত খারাপ আমি এদিকে বিচার করছি না। তিনটা সিনেমা আমি হলে গিয়ে দেখেছি, প্রত্যেকটা হলেই দর্শক ছিল, এমনটা না যে একটা হল পুরো ফাঁকা ছিল আরেকটা হাউসফুল ছিল, এমনটা কিন্তু না। সিনেমা যে দেখছে এর দর্শক যাচ্ছে, এটা হচ্ছে ফ্যাক্ট। কিন্তু এই সুসময়ে যে বাধাটা হলো, এই যে আমাদের গোলই সিনেমার প্রদর্শনী বন্ধ করে দেওয়া হলো, এটা কতটা যুক্তিসঙ্গত আপনি একবার ভাবেন। একদিকে সিনেমা ইন্ডাস্ট্রির বেহাল অবস্থা, সিনেমার নামে যে কী আমরা পাই সে তো আমরা মোটামুটি সবাই জানি। ইন্ডাস্ট্রির মধ্যে চলে রাজনীতি, এ সম্পাদক না এ কি, এ নিয়ে দ্বন্দ্ব, এ নিয়ে ঝামেলা চলতেই থাকে। এর বাইরে যখন একটা সিনেমা আসছে, সিনেমা ভালো খারাপ পরে বিচার করছি, সেই সিনেমাটা যখন দর্শক দেখছে, সেই সিনেমাটা দেখে যখন দর্শক হলমুখী হচ্ছে, তো সেই সিনেমাটাকে কিন্তু পজিশনে রাখা উচিত। তো এই রানিং মুহূর্তে সিনেমাটা বন্ধ করে দেওয়ার কোনো যুক্তি আছে বলে আমার মনে হয় না। এখানে একটা পয়েন্ট আমি বলে শেষ করব। মনে করেন গোলই সিনেমাকে বন্ধ করার জন্য কোনো একটা গ্রুপ লেগেছে আর কি, যে গোলই বন্ধ করে দেওয়া হবে এমন কিছু একটা। এটা হলো গোলের ক্ষেত্রে হলো, শাকিব খানের ক্ষেত্রে হলো, আমি জাস্ট মনে করেন ধরে নিলাম, আমি কিন্তু বলছি যে কোনো একটা গ্রুপ করেছে বা কিছু একটা, আমি জাস্ট ধরে নিলাম। এবার মনে করেন আরেকটা হিরোর যখন মুভি আসবে, তখন আরেকটা সিন্ডিকেট থাকবে, তখন তারা কিন্তু ওই হিরোর মুভিটাকে আবার আউট করে দেবে। তো এইভাবে যদি রাজনীতি চলতে থাকে যে একে সরাবে, এ হিরো থাকবে, এ থাকবে, এইভাবে কিন্তু কখনো কোনো কিছুই করা সম্ভব না। সেটা রাজনীতি হোক, সেটা ফিল্ম ইন্ডাস্ট্রি হোক, সেটা বা আমাদের দৈনন্দিন জীবন হোক, আসলে সবাই মিলেমিশে কাজ করলে একটা জিনিস গ্রো করে। এখন
আজ গোলুইকে সরিয়ে দিচ্ছে, কাল হয়তো বা শাক সরে যাবে। এরপর মনে করেন কোরবানি দিয়ে শাকিব খান আসবে, আরিফিন শুভ আসবে, অনন্ত জলিল আসবে, সিএমের দেখা গেলো আসতে পারে, অপর সুন্দরবন যেহেতু সিএম রোশন রয়েছে, রোশনের একটা ফিল্ম আসবে। তো দেখা গেলো এই যে গ্রুপের সার্কেলে যে মুভিগুলো আসতেছে দেন ওখানে একটা সিন্ডিকেট থাকবে, সেই সিন্ডিকেট দেখা গেলো এটা ভালো না, এ একে সরা বা এ বিজনেস করছে একে সরা, আমাদের মুভিটাকে দে। তো এইভাবে কিন্তু কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হবে ভাই। দিন শেষে আপনার জন্য বা ওই গ্রুপটার জন্য শুধুমাত্র একটা মুভির টিম ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবে ইন্ডাস্ট্রির একটা অংশ। তাই আমি বলতে চাই, যদি কোনো গ্রুপ এই কাজটা করে থাকে যে এই মুভিটা সরাই দিতে হবে, এই মুভিটার জন্য আমাদের লস হচ্ছে বা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, ভাই আজ আপনি এই মুভিটা সরাচ্ছেন, কাল হয়তো আপনাদের কেউ সরিয়ে দেবে। তবে আপনারা যদি সবাই মিলে একসাথে কাজ করেন তাহলে আপনারা সবাই যেমন লাভবান হবেন, ঠিক তেমনি আপনারা চারজনের কাজ করেন দর্শক তারাও লাভবান হবে, তারাও ভালো ভালো মুভি দেখতে পাবে। পাশাপাশি যে আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের যে ইন্ডাস্ট্রি যেটাকে নিয়ে আমরা গর্ব করতে চাই, সেটাও একটা প্লেসে দাঁড়াবে। এখনও কিন্তু এরকম নড়বড় বাতাসে নড়ে আমাদের ইন্ডাস্ট্রি, মনে হয় যে দমকা আসলে উড়ে যাবে এমন একটা অবস্থা আমাদের ইন্ডাস্ট্রির। কোনো ভালো ফিল্ম নেই, কোনো কিছু নাই। এই অবস্থা যদি আপনারা নিজেরাই এমন করেন তাহলে সত্যি বলার কিছু নাই। আমার এই ছোটো জায়গা থেকে একজন ছোটো মানুষ আমি, সেখান থেকে আসলে আমার হাতে তেমন কোনো কিছু নাই বা আমার অত দায়ভারও নাই যে আমি আপনাদের বলবো বা এমন কিছু, বা হতে পারে যে আপনাদের যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশনে আমার হিসাব মিলছে না। বাট আমার ছোটো মস্তিষ্কে আমি যেটুকু বুঝি একজন মুভি লাভার হিসেবে, যেহেতু সিনেমা দেখি, অনেক সিনেমা নিয়ে থাকি, এইটা কাইন্ড অফ একটা জগৎ আমার। এই জগতে যখন একটু হাওয়া লাগে, একটু বাজে হাওয়া পড়ে আর কি, গ্রামের দিকে এরকমের কথা বলে যে কুবাতাস, খারাপ বাতাস লাগে, এরকম ব্যাপারটা, তখন একটু খারাপ লাগে যে আসলে যেটা নিয়ে সারাদিন কথা বলতে চাই, যেটা নিয়ে সারাদিন চিন্তাভাবনা করি, সেটার মধ্যেই এরকমের গরমিল। তাহলে আমি কেন এখানে পড়ে আছি বা কেন এই বিষয়ে কথা বলছি, আমি আপনাদের জাস্ট একটা ব্যাপার বলি। আমি যখন শুরুতে চ্যানেলটা খুলি তখন কিন্তু আমি শুরুর দিকে সাউথ আর বলিউড নিয়ে পড়ে থাকতাম এবং আমি ওখানে খুব স্বাচ্ছন্দ্যবোধ করতাম যে সাউথ বলিউড, আমি খুব কমফোর্টেবল ওই ব্যাপারটার সাথে। আমি এখনও আমি হয়তো বা খুব কম মুভি রিভিউ দিয়েছি সাউথ এবং বলিউড থেকে, যেহেতু ম্যাক্সিমাম মুভি সিনেমা হলে রিলিজ হয় কিন্তু পরবর্তীতে আমরা কোনো না কোনোভাবে দেখে নিই, এটা তো একটা ফ্যাক্ট, এটা একসময় ফ্যাক্ট ছিল। যেহেতু আমি রিভিউ করি সেই রিভিউর ক্ষেত্রে এখন জাস্ট হলপ্রিন্টগুলো দেখি না, তো সারুন সেই কথা। আমি আমার সেই কমফোর্ট জোন যেটা সাউথ আর বলিউড, সেখান থেকে বেরিয়ে এসে আমি প্রতিনিয়ত বাংলা কন্টেন্টের উপর ফোকাস করেছি। এখানে অনেকে বলতে পারেন যে ভাই বাংলা কন্টেন্ট করেছেন ভিউজ বেশি পাবেন, সাবস্ক্রাইব বাড়বে, এমন একটা ফ্যাক্ট। ভাই আমার যদি ভিউজ আর সাবস্ক্রাইব ফ্যাক্ট থাকতো তাহলে আমি শুরু থেকেই এই জিনিসটা করতাম। আর আমি যখন রানিং পেয়েছি বা আমার যে বুস্টটা পেয়েছি, যে ব্যাপারে পেয়েছি, আমি যদি চাইতাম আমি সেই ব্যাপারটাকে হোল্ড করে রাখতাম, আমি যখন একটা হিরো কেন্দ্রিক আমি আমার চ্যানেলটাকে গড়ে করতে পারতাম, কিন্তু আমি কিন্তু সেটা করিনি। আপনারা একটু আমার চ্যানেলটাকে ভালো করে দেখেন, আমি আমার জায়গা থেকে বেরিয়ে এসে আমি চেষ্টা করেছি বাংলার যে ব্যাপারগুলো রয়েছে সেই ব্যাপারগুলোর সাথে আপনাদের কানেক্ট করে রাখার। আমি চেয়েছি শুধুমাত্র বাংলা মুভি না, বাংলা মুভির যে আপডেট রয়েছে, বাংলা মুভির যে সকল বিষয়বস্তু রয়েছে সেই সকল বিষয়বস্তু নিয়ে আমরা কথা বলবো। সে সকল বিষয়বস্তু নিয়ে যদি আমরাই আলোচনা না করি তাহলে আমাদের পক্ষে কী কথা বলবে? অনেক চিন্তাভাবনা নিয়ে মূলত এই ব্যাপারটা করা, আসলে এই ব্যাপারে বলতে গেলে অনেক কিছু হবে। তো আমি জাস্ট এটুক বলবো, এই যে সিন্ডিকেট রয়েছে বা যে ব্যাপারটা হচ্ছে যে একে সরিয়ে দেওয়া, একে সরিয়ে দেওয়া, এই করা এই করা, আসলে এটাতে কেন কারো কোনো ফায়দা হয় না। তাই আমি আপনাদের রিকোয়েস্ট করছি, আমি এর আগেও অনেকবার করেছি, আপনি একজন অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে ভালোবাসতেই পারেন, তার মানে এই না যে আপনি বাকি অ্যাক্টর অ্যাক্ট্রেসদের হেট করবেন। তারাও ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তাদেরও আপনি ভালোবাসবেন বা ভালো লাগে না, ইটস ওকে ফাইন। বাট ওই যে হেট কমেন্ট ছড়া বা হেট ব্যাপারটাকে ছড়ানো, তার বিরুদ্ধে অন্য কিছু করা, লাইক একটা সিন্ডিকেট তৈরি করা, দেন অপপ্রচার করা, এই ব্যাপারগুলো থেকে একটু দূরে থাকবেন। এতে আসলে কোনো লাভ নেই, আপনি জাস্ট বললেন, আপনার মনের একটা কী বলে একটা পৈরাচিক আনন্দ পেলেন, এর বাইরে কিন্তু কিছুই না। হ্যাঁ, যখন একটা অ্যাক্টর বা অ্যাক্ট্রেস খারাপ কাজ করবে, লাইক বাজে মুভি বানাবে, তখন আপনারা জোর গলায় বলবেন, তখন তো সবাই বলে, যেমন আমিও বলি যেটা আমার চোখে খারাপ সেটা আমি মানে মন খুলে বলি। আমি পাইলে তো মনে করেন যা মানে একটু লিমিটে রেখেই করি, দিতে তো পারি না, লিমিটে রেখেই করি, বাট তারপরেও সব কিছুর একটা লিমিট আছে অ্যান্ড সব কিছুর মধ্যে থেকেই কাজ করতে হবে, এটাই ফ্যাক্ট। আর যেহেতু এখন গোলের প্রদর্শনী বন্ধ হয়ে গেছে অনেক জায়গায়, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আর 1896 সালে যে আইন, সেই আইনটা আসলে কী সে ব্যাপারে আমরা প্রপারটি ধারণা কবে পাই। তবে এই ব্যাপারে যিনি ডিসি রয়েছেন জামালপুরের মুর্শেদা, তিনি কিন্তু ক্লিয়ার করেন নাই। আর যারা নিউজটা পড়েছিলাম যে নিউজে, সেই নিউজে লেখেছে যে তাকে একাধিকবার ফোন কল দেওয়া হলেও তার সাথে কিন্তু এখন পর্যন্ত যোগাযোগ করা সম্ভব হয়নি। তো দেখা যাক যারা রয়েছেন তারা ডিসির সাথে যোগাযোগ করতে পারেন কিনা এবং যোগাযোগ করার পর সর্বশেষ ফলাফল কী হয়। তবে আমি চাইবো যা হওয়ার হয়ে গেছে যেন আবারও নতুন করে শুরু হয় গোলুইয়ের প্রদর্শনী।
আর এই ব্যাপারে আপনারা কি ভাবছেন? এই যে গুলোইটাকে বন্ধ করে দেওয়া হলো এই ব্যাপারে আপনাদের কি মতামত, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করতে পারেন, চাইলে আমার সাথে ফেসবুক এবং ইনস্টাতে কানেক্ট হতে পারেন। ফেসবুক আর ইনস্টার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পিন করে দেওয়া আছে। আর যদি মনে চায় ফিল্ম স্টকসের সাথে থাকেন, ফিল্ম স্টককে সাপোর্ট করেন। ওয়ান ডে উই মেক আওয়ার ইন্ডাস্ট্রি প্রাউড। ধন্যবাদ।